আমার মুখে তুলি সুবিধার মতো ধরার জন্য গড়েছ আঙ্গুলগুলি পাদুখানা দিয়েছ প্রভু চলিবার তরে তাই আজীবন মোরা হাঁটিয়া চলি ক্ষয় ক্ষতি হয় নাই বাক্য বলিতে জবান দিয়েছ বুঝিয়া খাইতে সাদ তোমার জিকিরে থাকে নাই জবান মোদের কত উপস্থিত মদন মোহনপুর ও গগন পাহাড়ি ডাঙ্গাপাড়া নতুন জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ধর্মীয় জলসার সুনামধন্য মহামান্য জলসা কমিটির সুনির্বাচিত মহাযোগ্যতম সভাপতি মহাশয় জনাব মাওলানা আলহাজ শওকত আলী সাহেব, সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত আইমায়ে কেরাম, সম্মানিত মুয়াজ্জিনে ইজাম, সামনে বসে থাকা গুটি কয়েক শ্রদ্ধা ভজন স্মৃতি ভজন বয়োজ্যেষ্ঠ বয়ো কনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃমণ্ডলী, জনতারন্ত্র আড়ালের পর্দানাসীরা মা এবং বোনেরা, প্রশংসা সেই মহান পাকড়াপুরের জাতের জন্য যিনি আজকের সন্ধ্যায় তেনারি দিন শেখার জানার এবং বোঝার এক সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহর প্রশংসায় তেনার শেখানো ভাষায় সেজদা অবনীত ভাবে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগের সঙ্গে মহাব্বতের ভাষাতে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা আমার দিকে ধ্যান দেন, আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য সবাই জামানকে উঁচু করে বলি আলহামদুলিল্লাহ। এরপর দোয়া করব সেই মহামানবের জন্য, হারিতে রেখে দে এখন জুন্নুর নিস্তের বাচ্চা মেয়েটা ও হারির কাছে বসে 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 মাছগুলাকে দেখতে মাছের ঠুর নড়ছে। জুন্নুর মিস্ত্রি নিয়ে মনে মনে ভাবে এ মাছের ঠুর নড়ছে মানে মাছকে তো খাওয়া যাবে না, এ মাছকে ধরে আবার নদীতে ফেলে দেবে। ঠুর নড়ছে কেন? কারণ আল্লাহর জিকির করছে। অতএব যে মাছ আল্লাহর জিকির করে ওই মাছকে খাবো কেমন করে? ধরে আবার নদীতে ফেলে দেবে। এমন করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত জুন্নুর মিস্ত্রি মাছ ধরে ওর মেয়ে ধরে ধরে নদীতে ফেলে। সন্ধ্যা পর্যন্ত খালি হারি, খালি হাড়ি নিয়ে মেয়ে নিয়ে জাল নিয়ে চলে যেতে পারি। বাড়িতে যাওয়ার পর দেখো সুন্দর খাবারের বন্দোবস্ত। কিছুদিন পর জুন্নুর মিস্ত্রি মনে মনে করে যে আমি পরেশগার মানুষ, এই কারণে খাবার। এর কিছুদিন পর তার মেয়েটা মারা গেল, খাবারও আসা বন্ধ হয়ে গেল। জুন্নুর মিস্ত্রি বুঝে গেলেন খাবার আমার জন্য নয়, আমার মেয়ের জন্য আসতো, কারণ আমার মেয়ে আল্লাহর।